আসলে একটি রহস্যময় গল্প। এই গল্পের শেষটা জানা থাকে না, বাস্তবতার মাঝে গল্পটা রহস্যময় থেকে যায়। খুব সুন্দর ছিল, প্রতিটা দিন খুব মজা করে কাটাতাম বন্ধুদের সাথে, আড্ডা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এর ওর সাথে কথা বলা, খুব মগ্ন থাকতাম ফেসবুকে। গান গাইতে বসবো, তখন তো লেটই উঠতাম না, সঙ্গে সঙ্গে চলে যেতাম গিটারটা খাড়ে করে নিয়ে। ঘর থেকে বের হওয়ার সময় আয়নার সামনে কতই ভাব দিতাম, চুল ঠিক করা, শার্টের কলার ঠিক করা, আর কত কি। সব থেকে বেশি অসহ্য লাগতো বাবাকে, ঘর থেকে বের হওয়ার সময় বারণ করত, আড্ডা দেওয়ার মাঝে ফোন দিত, আমি কত দূরে কোথাও গেলেই বাবা ফোন দিত, রাগ লাগতো, অসময় ফোন দিত আর বলতো, বাবা তুই ঘরে আয়, আমি বাইরে থাকলে নাকি ওনার খুব চিন্তা হয়। এগুলো শুনলে খুব রাগ হতো। ফোন ধরতাম না, ফোন বেজেই যেত, কিসের ফোন ধরবো, ধরলেই তো বলবে বাসায় আয়, বাসায় আয়, আর কত কি। আড্ডাটা নষ্ট করার জন্য ফোন দিছ তাই না, ফোন রাখো, সময় পাও না ফোন দেওয়ার জন্য। না কি বলবো, তুমি তোমার কথা কি শুনবো, হ্যাঁ ফোন রাখো তুমি। বাসায় ফিরতে চাইতাম না, তারপরও বাসায় ফিরতাম, বাসায় ফিরেই আবার বকবকানি শুনতে হবে যেন ঘরে ঢুকেই রুমের নিজের রুমে চলে যেতাম। তারপরও বাবা আমার পিঠ ছাড়তো, আমার ঘরে ঢুকলে জিজ্ঞেস করতো, সারাদিন কোথায় ছিলিস, কি করতেছিলিস, এত কিছু ভাল লাগতো না। বলতো আমাকে খুব ভালোবাসে, আমার কিছু হলে সহ্য করতে পারে না, থাকতে পারে না, এগুলো খুব আধলে পানা মনে হতো আমার কাছে। মাথায় হাত দিয়ে আদর করে দিত, জ্বর হয়েছে কিনা দেখতো।
বাইরে, আবার আড্ডা দিতাম যে আড্ডা। আড্ডার মাঝেই নিজেদেরকে খুব ভালো লাগতো, বাবাকে সহ্য হতো না। বন্ধুরা মাঝে মাঝে বলতো, এই তুই বাসায় যাস না কেন, তোর বাবা নাকি অসুস্থ। বলতাম, আরে ধুর রাখ তো, ওনার অসুস্থ পানা ভাল লাগে না একামি। ওনার মতো বাবা না থাকলে হয়তো বেঁচে যেতাম। ধুর মুডটাই খারাপ করে দিলি, চল ওঠ, আজ আর আড্ডা দেবো না। আগেই ভাবতাম আবার তো ঘ্যান ঘ্যান ক্যান ক্যান শুরু করবে, অসহ্য, এগুলো ভাল লাগে না। বাসায় বসতে না বসতে আবার এসে শুরু করত। ওনার নাকি কি হয়েছে, শরীর অসুস্থ, একটা রিপোর্টের কথা বলল। আবার পাত্তা না দিয়ে চলে আসলাম। ধুর ওনার ন্যাকামি ভাল লাগে না। কাছে আসতে বন্ধু বলল, তোর বাবা নাকি খুব অসুস্থ। বন্ধুরে বললাম, তুইও বাসায় টিকতে পারি না, আবার তুইও শুরু করলি, যা তো এখান থেকে যা। ওই কী জানি একটা বলছে রিপোর্টের কথা, তোর এত ধরো, তুই যা, তুই গিয়ে নিয়ে আয়, যা, আমার জ্বালাস না তো, যা। খুব খারাপ হয়ে গেল যে ও আমার সাথে এমন করলো, এমনিও বাবাকে সহ্য হয় না। তারপরও বন্ধুরাও এখন এমন শুরু করলো, খুব অসহ্য মনে হচ্ছিল, নিজেকে যন্ত্রণা লাগতেছিল খুব, কী করবো বুঝতেছিলাম না। যখন জানতে পেলাম বাবার পৃথিবীতে নেই, পায়ের নিচে মাটি ছিল না, দৌড়ে বাবার কাছে ছুটে গেলাম। বাবার নিয়ে পৃথিবীটা কেমন জানি শূন্য মনে হলো, আর ছোটবেলার সে আদরগুলো চোখের সামনে ভাসতে শুরু করলো, চোখের জলকে আর আটকে রাখতে পারলাম না। গল্পটা এখানে শেষ হলে হয়তো নিজেকে সামলে নিতে পারতাম। কখনো ভাবিনি বাবা এমন ছিল, কিছু আগের মতো হয়ে যাচ্ছিল, হৃদয়ের কোণের ক্ষতটাও আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছিল। হঠাৎ কি যেন একটা হয়ে গেল, হঠাৎ করেই আমার বন্ধু আমার হাতে একটা রিপোর্ট ধরিয়ে দিয়ে বলল, এটা তোর বাবা দিয়েছে। তোর বাবা বলে গিয়েছিল তার মৃত্যুর পর এটা তোর কাছে দিতে। পড়তেই দেখলাম বাবা আমার জন্য নিজের দুরা কিডনি বিক্রি করে রেখে গেছে। হারানো বাবাকে হারাতে আর দেব না, বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে